নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো দেখছেন সংস্কৃতি ইসলাম দেশে বিরাজমান হিন্দু মন্দিরের পাহারা দিচ্ছে বিষধর সাপেরা গোটা ভূভারতে হিন্দু ধর্মের চিহ্ন থাকবে না এ কথাটা মূলত অবাস্তব কারণ হিন্দু ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যার ছায়া পড়েছে গোটা পৃথিবীতে ঠিক সেভাবেই আফগানিস্তান অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের অন্তর্গত হিন্দু মন্দিরের কথা কম বেশি অনেকেই শুনেছেন কিন্তু এবার সেরকমই একটি দৃশ্য আজ শোনাব ইন্দোনেশিয়ার শহরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এক বৃহৎ শিলাকীর্তির মূর্তি রয়েছে যেটি হিন্দুদের দেবতা ভাষ্যমতে সমুদ্রের জলের প্রবাহের দ্বারা ক্ষত হতে হতে শিলার এক অভিনব আকৃতিতে পরিণত হয়েছে যদিও এই মন্দিরের পিছনে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনী ঐতিহ্য বহন করে এই মন্দিরের পৌরাণিক কাহিনী মতে বলা হয়েছে পঞ্চদশ শতকে নিরার্থ নামে এক পুরোহিত দ্বারা তানাহ লট মন্দিরটি নির্মিত হয়েছিল সেই সময়কালে নিরার্থ পুরোহিত সমুদ্র উপকূলবর্তী পারদেশ ধরে যাত্রা করার সময় পাহাড়ি অঞ্চলে এই রূপ জায়গাটি দেখেছিলেন যথারীতি তিনি একটি রাত্রি যাপন করেন সেখানে কার্যত এরপরেই সেখানে মন্দির নির্মাণের পরিকল্পনা আসে তার মস্তিষ্কে কিন্তু আকার প্রকৃতি মন্দির নির্মাণ করা সম্ভব ছিল না পুরোহিতের পক্ষে যার কারণে স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে পাথরের আকৃতি পরিবর্তন করে এক হিন্দু ধর্মের মন্দির গড়ে তোলা হয় যদিও মূর্তির পাশাপাশি নিরার্থ পুরোহিতের মূর্তিও করে পূজা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা কিন্তু এখানেই শেষ নয় জানা যায় এই মন্দিরের দলিল রয়েছে এক বিশাল আকৃতির বিষধর সাপ গেটিং দীর্ঘ বছর ধরে অশুভ শক্তি সহ শুভ মানুষদের হাত থেকে মন্দিরকে রক্ষা করে আসছে তবে মনে করা হয় নিরার্থ পুরোহিত তার সর্বশক্তি দিয়ে এই সমুদ্র সমান এই বিষধর সাপের সৃষ্টি করেছিলেন কার্যত মন্দিরটি বহু বছর পূর্বে নির্মিত হয় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল ইন্দোনেশিয়ার সরকারের বিষয়টি নজরে আসে উনিশশো আশি সাল নাগাদ জাপান সরকারের সহায়তায় আসল শিল্পী দেওয়ার কারণে মূল শিল্পইনে মন্দিরের এক তৃতীয়াংশ বদল করে দেওয়া হয় বর্তমানে এক নতুন রূপ নিয়ে মাথা উঁচু করে সমুদ্র পাদদেশে অবস্থান করছে হিন্দু ধর্মের মন্দির লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিও